কার্বি ওয়েলফেয়ার কাউন্সিল বনাব লাগে। এই ক্ষেত্রতো আমি এটা সহমত এটা বিচাৰিছো, কারণ ইতিমধ্যে আমরি কার্বি আর অটোনমাস কাউন্সিল এই সময়ছোৱাত গঠন করা হয়েছিল। গতিকে এতিয়া সেই তাক পুরোনা কাউন্সিল ভাঙি নতুনক ওয়েলফেয়ার কাউন্সিল করিম নে আন ব্যবস্থা করিম, এই বিষয়েও আমি কার্বি আলং স্বায়ত্তশাসিত পরিষদ বা কার্বি লোকসকলেরপরা আমি প্রস্তাবের অপেক্ষাত আছো। তেখেতসকলে আমাক যেতিয়াই জনাব যে আপনালোকে এই স্ট্রাকচারত গঠন করে দিয়ক, আমি উইদিন ওয়ান মান্থ আমি পিপল লিভিং আউটসাইড অটোনমাস সিক্স শিডিউল এরিয়া আমি কার্বি ওয়েলফেয়ার কাউন্সিল গঠন করিব পারিম। ইতিমধ্যে আমি বড়ো ওয়েলফেয়ার কাউন্সিল করেছোঁ, সেম প্যাটার্নত আমি কার্বি ওয়েলফেয়ার কাউন্সিল করিব পারিম। আজিও যদি আমার ইয়ার কার্বি চারিজন বিধায়কে মোক লিখি দিয়ে যে এই স্ট্রাকচারত আপনাদের আপনি করে দিয়ক বলে, আমি লগে লগে তাক উইদিন এ মান্থ নোটিফাই করিব পারিম। রিগার্ডিং আমার আরো একটা যেটু ডিমান্ড আছে যে কার্বি লিভিং আউটসাইড অফ শিডিউল ট্রাইব করা, তাত একটা সরু কথা আছে যে আমার বড়ো সমাজেও কার্বি আলংত বাস করে, কিন্তু বড়ো সমাজে কার্বি আলংত হিলস ট্রাইব স্টেটাসটো বিচারি আছে, কার্বি সকলে ইয়াত শিডিউল ট্রাইব স্টেটাসটো বিচারি আছে। কার্বি সমাজে বিচারে যে কার্বি সকলক আমি শিডিউল ট্রাইব করিব লাগে ইন প্লেইন এরিয়া, কিন্তু বড়ো সকলক হিলস ট্রাইব করিব নালাগে ইন দা হিলস এরিয়া। ঠিক তেনেকে বড়ো সকলে কয় যে আপনালোকে যদি কার্বি জাতি, কার্বি সকলক যদি আপনালোকে ভয়াম জনজাতির মর্যাদা দিয়ে, তেতিয়ালে বড়ো সকলকো আপনালোকে পাহাড়িয়া জনজাতির মর্যাদা দিব লাগিব। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার পর্যায়তো আলোচনা চলি আছে, আমিও আলোচনা করে আছো যে এটা সমাধান বিষয়টো অকনমান অচলা অবস্থাত আছে, কিন্তু বিষয়টো আমি খুব সোনকালে সমাধান করাটো সকলোরে কারণে ভাল, সেইভাবে যে আলাপ আলোচনার মাজেরে এই বিষয়টো আমি সমাধান করিব লাগে। কারণ কার্বি চুক্তিত লিখা আছে যে কার্বি সকলক আমি প্লেইন স্ট্রাইপ দিম, আর বড়ো চুক্তিত লিখা আছে বড়ো সকলক আমি হিল স্ট্রাইপ দিম। গতিকে কার্বি চুক্তিখন পড়ার সময় একেলগে বড়ো চুক্তিখনও পড়িব লাগে, আর তেতিয়াই এটা বুঝাবুঝি নোহোৱা পর্যায় এটা হয়ে পায়, এই কারণে আমার সমস্যা হয়। যি নহক অধ্যক্ষ ডাঙরিয়া, মোর সাপ্লিমেন্টারি কোয়েশনটো হল কার্বি আংলঙত এতিয়ালৈকে দুখন চুক্তি হয়েছে, 2011 আর 2021, তারপর ডিমা হাসাওর কারণে 8-10-2012 চুক্তি হয়েছে, বিটিএডির কারণে 1993-2003 আর শেষতীয়া বিটিআর চুক্তি হয়েছে, কিন্তু দেখা গেছে যে চুক্তিবিলাক কার্যকরী করিবর কারণে মূল যেগুলা পলিটিক্যাল কথা সেবিলাক কার্যকরী করার ক্ষেত্রত আৰু যিসকল সংগঠনের লগত চুক্তি হয়েছিল তেওঁলোকক পুনৰসংস্থাপন দিয়াৰ ক্ষেত্রত যিবিলাক প্রতিশ্রুতি দিয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিবিলাক পূরণ করা হওয়া নাই। বিশেষকৈ দেখা গৈছে যে যোৱা 12 চনত হোৱা চুক্তি DHDৰ তাৰপাছত এই সংগঠনবিলাকৰ লগত জয়েন্ট মনিটৰিং গ্রুপের যিখিনি মিটিং JMG-ৰ মিটিং সেই মিটিংবিলাকো আনকি হৈ ৰহে, যার ফলস্বরূপে সংগঠনবিলাকৰ ক্ষেত্রত যথেষ্ট অসন্তুষ্টি দেখা গৈছে। আমি জানিব পাৰোনে যে সরকারে এই তিনিওখন চুক্তি, আমার DHDৰ হওয়া চুক্তি, কার্বি আংলঙৰ হওয়া চুক্তি, BTR চুক্তি, ইয়াক সম্পূর্ণরূপে কার্যকরী করিবৰ কারণে কিবা সময় নির্ধারিত সিদ্ধান্ত লব নাকি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, পোন প্রথমে মই কথা জানাব খুজো যে যোৱা 2 বছৰত আমি যিকেইখন চুক্তি কৰিছো তার দ্রুত রূপায়ণ ইতিমধ্যে আরম্ভ হৈছে, আৰু BTR চুক্তিৰ প্ৰায়বিলাক দফাই কিবা আইডাৰ 90%, 80%, 70% ইতিমধ্যে ৰূপায়ণ কৰা হৈছে। আৰু BTR চুক্তিৰ দুটা বিশেষ দফা, এটা হৈছে BTRৰ সম্প্ৰসাৰণ গহপুৰলৈকে, আৰু আনটো BTRৰ চিট বঢ়াই তাক রিজার্ভেশন বা নন রিজার্ভেশন বা ওপেন এটা সমানুপাতিকভাবে বৃদ্ধি করা,
এই দুইটাৰ ক্ষেত্ৰত আমি কেইদিনমান আগতে ঐক্যমতত উপনীত হৈছোঁ আৰু মই ভাবোঁ যে খুব কম সময়ৰ ভিতৰতে বিটিআৰ চুক্তিৰ প্ৰতিটো দফা আমি ৰূপায়ণ কৰিব পাৰিম আৰু সঁচা কথা ক'ব গ'লে বিটিআৰ নতুনকৈ কৰা বিটিআৰ চুক্তিখনৰ ৰূপায়ণৰ দিশ অত্যন্ত সন্তোষজনক আৰু আমি প্ৰায় সঘনাই আপচু আমাৰ বড়ো সাহিত্য সভা এন ডি এ পি তেখেতসকলৰ প্ৰাক্তন সংগঠন আমি সঘনাই বহি থাকোঁ আৰু সেইকাৰণে চুক্তি ৰূপায়ণত কোনো অন্তৰায় সৃষ্টি হোৱা নাই। কাৰ্বি আলঙৰো আমি নতুনকৈ ছটা বিদ্ৰোহী সংগঠনৰ লগত যি চুক্তি কৰিছোঁ তাৰ ফলস্বৰূপে কাৰ্বি আলঙত প্ৰচুৰ আৰ্থ সামাজিক উন্নয়ন হৈছে আৰু তাতো আমাৰ কোনো কমিউনিকেশ্যন গেপ হোৱা নাই, আমি সুন্দৰভাৱে বিষয়বিলাকত আগবাঢ়ি আছোঁ। ডিমাচা চুক্তিখন নতুন আৰু বিশেষকৈ ডিলিমিটেশ্যন প্ৰক্ৰিয়াৰ কাৰণে ডিমাচা চুক্তিত কিছু বিলম্ব হৈছিল কাৰণ তেওঁলোকে জিলাখন পুনৰ সংগঠিত হোৱাটো বিচাৰিছিল যিটো চুক্তিটো আছে আৰু মই ভাবোঁ যে দিল্লীত বিজেপি আৰু আমাৰ চৰকাৰৰ দিনত যিবিলাক চুক্তি হৈছে তাৰ ৰূপায়ণত কোনেও অসন্তোষ ব্যক্ত কৰা নাই, বিদ্ৰোহী সংগঠনবিলাকেও কৰা নাই, ছাত্ৰ সংগঠনেও কৰা নাই আৰু আমি যথেষ্ট সন্তুষ্ট যে আমি যথেষ্ট স্পীডত এই গোটেইকেইখন চুক্তি ৰূপায়ণ কৰিব পাৰিছোঁ। ধন্যবাদ। কুৱেশ্চন নম্বৰ টু, শ্ৰী বিশ্বজিৎ ফুকন। অধ্যক্ষ মহোদয়, উত্তৰ সদনৰ মজিয়াত ৰখা হৈছে। ছাপ্লিমেণ্টাৰী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সকলোৱে জানো যে উজনি অসমৰ যোগাযোগৰ মেৰুদণ্ডস্বৰূপ নুমলীগড়ৰ পৰা ডিব্ৰুগড়লৈকে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথছোৱা চাৰি লেনযুক্ত কৰি ইতিমধ্যে নিৰ্মাণ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে। এন এইচ আই এল ডি চি এলে যি নিৰ্মাণ কাৰ্য চলাই আছে এই কাৰ্য কিছু লেহেমীয়া হৈছে যাৰ কাৰণে সেই অঞ্চলৰ বিশেষকৈ গোটেই উজনি অসমৰ যোগাযোগ ব্যৱস্থাত যথেষ্টখিনি ব্যাঘাত হৈছে। অসম চৰকাৰৰ যি গড়কাপ্তানি বিভাগ, এই গড়কাপ্তানি বিভাগ যথেষ্ট শক্তিশালী। এই বিভাগে মই ভাবোঁ বিশ্বমানৰ যিকোনো কনষ্ট্ৰাকশ্যন কৰিবৰ বাবে সক্ষম। শেহতীয়াভাৱে মালিগাঁও বা জু ৰোডৰ লগতে আমাৰ এই ছুপাৰ মাৰ্কেটৰ ফ্লাইঅভাৰ নিৰ্মাণৰ সময়ত আমি দেখিলোঁ যি দক্ষতাৰে বিভাগটোৱে কাম কৰি আছে। তাৰোপৰি অসমৰ বিভিন্ন ঠাইত গড়কাপ্তানি বিভাগে কাম কৰি আছে। এই নিৰ্মাণ প্ৰক্ৰিয়াটো যিটো ফ'ৰ লেনৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়া হৈ আছে এই নিৰ্মাণ প্ৰক্ৰিয়াটো অসম চৰকাৰে প্ৰত্যক্ষভাৱে নকৰাৰ ফলতেই আমি ভাবোঁ বহুখিনি জীয়াটো ভুগিব লগা হৈছে। আমি আপোনালোকক এয়া পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ শৰৎকালীন অধিৱেশনৰ প্ৰথম দিনটোৰ ইয়াৰ প্ৰশ্নোত্তৰ শিতান পোনপটীয়াকৈ আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু এই প্ৰশ্নোত্তৰ শিতানেৰে আৰম্ভ হৈছে শৰৎকালীন অধিৱেশনৰ কাম কাজ। মুঠৰ ওপৰত অসম বিধানসভাৰ যি নৱনিৰ্মিত ভৱন সেই ভৱনটোত এই প্ৰথমখন অধিৱেশন অনুষ্ঠিত হৈছে আজিৰে পৰা পাঁচদিনীয়া কৰ্মসূচীৰে।